মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির ইফতার মাহফিল আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ার বলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বরিশাল সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জু খার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ বাদল কারার অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজি। ইফতার মাহফিলে কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন উপদেষ্টা ডক্টর ফয়জুল হক, সংগঠনের সহসভাপতি মির্জা সালাউদ্দিন, সহসভাপতি আজহার, মিজানুর রহমান ব্যাপারি, রমজান আলী, জসিম সবুজ প্রমুখ। সবশেষে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।